হ্যালো গাইস, এই মুহূর্তে সব থেকে দুঃখজনক খবর হলো চিত্রাঙ্গের প্রভাবে ভেঙে পড়লো বুর্জ খলিফা। বৃষ্টি না হলেও ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। আর তাতেই সোমবার সকালে দিনহাটা 2 নম্বর ব্লকের মহাকালধাম এলাকায় ভেঙে পড়লো কালী পুজোর মন্দির। স্থানীয় দয়ার সাগর ক্লাব ও পাঠাগার কমিটি প্রায় 7 লক্ষ টাকা বাজেটে তৈরি করেছিলেন বুর্জ খলিফা। মন্দির ভেঙে পড়ায় মাথায় হাত পড়েছে পুজো কমিটির সদস্যদের। বন্ধুরা, এখানে বুর্জ খলিফা তৈরি করার ফলে পুজো কমিটির সদস্যরা আশা করেছিলেন এবার পুজোতে তাদের এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটবে, কিন্তু এই ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে তাদের আশায় কালো সংকেত দেখা দিয়েছে। বন্ধুরা, তোমরা সকলেই খুব সাবধানে থেকো এই চিত্রাঙ্গের প্রভাব থেকে। তোমাদের সুস্থ জীবন কামনা করি। তো বন্ধুরা, তোমরা কালী পুজোতে এবং দীপাবলিতে খুব ভালো থেকো, এটাই আমি চাই। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।